নমস্কার বন্ধুরা, এখন প্রচণ্ড গরম, ছাদে একদমই উঠতে পারা যাচ্ছে না। তাই জন্য এখন আমরা সবাই সন্ধ্যাবেলায় বা বিকেলের পর ছাদে আসছি। এই সময় ছাদে একটু হাওয়াও আসে সন্ধ্যেবেলায়, তার মধ্যে যদি একটু ছাদে মিষ্টি সুগন্ধযুক্ত কিছু গাছ থাকে তাহলে চারিদিকটা আরও সুন্দর হয়ে ওঠে। সেরকমই আজ পাঁচটা গাছ সম্বন্ধে আপনাদের বলবো যেটা আমার ছাদে আছে। সন্ধ্যার পর ছাদে উঠলে যার গন্ধে আমি ছাদ থেকে নিচে নামতেই পারি না, এত সুন্দর গন্ধ এই গাছগুলোই। তা চলুন বন্ধুরা, সেই গাছগুলো সম্বন্ধে আপনাদেরকে দেখাই। এই হলো কাঁঠালি চাঁপা। এই গাছটা গরমকালে আপনারা অবশ্যই নার্সারি থেকে নিয়ে এসে লাগাতে পারেন, এত সুন্দর মিষ্টি গন্ধ যা আপনাকে পুরো মুগ্ধ করে তুলবে। এর পরিচর্যা সম্বন্ধে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা মনে করলে দেখে নিতেও পারেন। তারপরে আসি বেলি। এই গাছটাও সবাই জানেন, প্রত্যেকেই ছাদে রাখেন, যদি কারো বাড়িতে না থাকে অবশ্যই একটা জোগাড় করে নেবেন বাড়িতে। দেখবেন কত সুন্দর সুগন্ধ এই গাছ, এই ফুল গাছটিতে। এই গাছটিও বেশি পরিচর্যা করতে হয় না, জাস্ট প্রুনিং করলেই হবে এবং নিয়মিত মাসে একবার মিশ্র সার দিলেই হবে। এই গাছটা গন্ধরাজ। এই গাছটাও মনে হয় প্রত্যেকের বাড়িতেই রাখেন। এই গাছটাতেও এত সুন্দর ফুলগুলোর গন্ধ যা আপনাকে পুরো মুগ্ধ করে তুলবে। এই গাছের দুরকম ভ্যারাইটিও হয়, একটা ছোট আর একটা বড়। অবশ্যই আপনারা এই গাছটাও বাড়িতে রাখবেন গরমকালে, এরও পরিচর্যা খুব বেশি একটা করতে হয় না, আপনারা এই গাছ লাগান। এটা হলো বুদ্ধজুঁই। এই গাছটাও আপনারা বাড়িতে লাগাতে পারেন গরমকালে, এটাও খুব সুন্দর মিষ্টি সুগন্ধ। সন্ধেবেলায় যখনই ছাদে উঠবেন দেখবেন পুরো ফুলে ভর্তি হয়ে যায় গাছটা, এবং খুব মিষ্টি সুগন্ধও বেরোয় এই গাছটা থেকেও। ফুল এত হয় যে পাতা পর্যন্ত দেখা যায় না এই গাছটাতে। এটা হলো জুঁই ফুল গাছ। এইটাও ফুলগুলো খুব সুন্দর হয়, এবং বেলি ফুল গাছের মতো এর গাছেও খুব সুন্দর সুগন্ধ বেরোয়। এই গাছেও একই পদ্ধতি, আপনারা এই গাছের যখনই পুরনো ডাল হয়ে যাবে ফুল, সেই ডালটা কেটে দেবেন এবং শুকনো ডালগুলোও কেটে দেবেন। আবার দেখবেন নতুন নতুন ছোট ছোট এরকম ডালপালা বেরিয়ে আসবে এবং সেগুলোতে ফুলে ভর্তি হয়ে যাবে। এটাও রাত্রেবেলায় সুগন্ধ দেয়, আপনারা ছাদে উঠলে তখন এরও গন্ধ পাবেন। এছাড়াও আরও অনেক রকম গাছ আছে গরমে লাগানোর মতন। আজ আমি এই পাঁচটা গাছ সম্বন্ধে আপনাদেরকে বললাম, এই গাছগুলো আমার ছাদে রয়েছে সেজন্য আপনাদেরকে দেখালাম, এবং এর যে সুগন্ধ সেগুলো এখনও পাচ্ছি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতেও। তাহলে অবশ্যই বন্ধুরা এই গাছগুলো কাছাকাছি কোনো নার্সারিতে যান এবং সংগ্রহ করে নিন, দেখবেন আপনি ঠকবেন না গাছগুলো ছাদে লাগিয়ে। আর এর পরিচর্যাও খুব বেশি একটা করতে হয় না, মাসে ঠিকঠাক মিশ্র সার দিলেই চলে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে ছাদে একটা গাছ লাগান এবং সবাই ভালো থাকুন।